নরসিংদীতে জনপ্রিয় হয়ে উঠছে সুস্বাদু ও সুগন্ধিযুক্ত কলম্বো লেবুর আবাদ। দেশ বিদেশে ব্যাপক চাহিদা ও লাভজনক হওয়ায় জেলা জুড়ে বাণিজ্যিকভাবে চাষ করা হচ্ছে এ লেবু। এখানকার লেবু দেশের চাহিদা মিটিয়ে রপ্তানি করা হচ্ছে বিদেশেও। আশিকুর রহমান পিয়ালের তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। 14 বছর আগে নরসিংদী জেলার মাটি পরীক্ষা করে কলম্বো লেবু চাষের উপযোগী বলে নিশ্চিত হয় স্থানীয় কৃষি বিভাগ। এরপর সুস্বাদু ও সুগন্ধিযুক্ত এই কলম্বো লেবুর আবাদ করে ভালো ফলন ও দেশ বিদেশের বাজারে আশানুরূপ দাম পাওয়ায় প্রতি বছরই লেবু চাষে আগ্রহ বাড়ছে এখানকার কৃষকদের। বর্তমানে জেলার 4টি উপজেলার 360 হেক্টর জমিতে 1,200 বাগানে বাণিজ্যিকভাবে এই লেবুর আবাদ হচ্ছে। এতে অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছেন কৃষকেরা। অন্যান্য কৃষিকাজ প্রত্যেকে জেলা অন বেশি, তাই এরা চারা নিয়ে এই লেবু চাষ করতেছে। বছর আমার অনেক চারা বিক্রি হয়। 6 বিঘা জমি চাষ করার পরে দিয়ে মালিক এটা লাভবান হয়েছে। আস্তে আস্তে আমরা এখন করতে করতে এটা 35 বিঘা করছি। রোগমুক্ত কলম্বো লেবু উৎপাদনের কারণে এখানকার লেবু বাগান পরিদর্শনে এসে সন্তুষ্টি প্রকাশ করেছেন ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল। সারা বছর ধরেই এখানকার উৎপাদিত কলম্বো লেবু রপ্তানি হচ্ছে ইউরোপের বিভিন্ন দেশে। বাগানগুলো সুন্দর করে দেখে পরীক্ষা নিরীক্ষা করা, ওনারা কোনো রোগ বালাই এখানে পায় নাই, এজন্য ওরা এটা নিতে চাহিদা এবং প্লাস ওরা এটা নিচ্ছে। স্থানীয় মার্কেটের চাহিদা এবং এটা বহির্বিশ্ব এটার ব্যাপক চাহিদা, এজন্য এটা সর্বোদ্ধ হচ্ছে। আর কৃষি কর্মকর্তা জানালেন, রপ্তানিযোগ্য রোগমুক্ত লেবুর উৎপাদন বৃদ্ধিতে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেয়া সহ বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। লেবু ও সবজি উৎপাদন প্রকল্প, এই প্রকল্পের মাধ্যমে আমরা বিভিন্ন কৃষককে বিনামূল্যে লেবুর চারা এবং সার দিয়ে তাদেরকে আমরা আর্থিকভাবে সহায়তা করেছি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিভিন্ন সহায়তা পেয়ে রায়পুরের অনেক কৃষক লেবু চাষে আগ্রহ প্রকাশ করছে এবং লেবু চাষ সম্প্রসারণ হচ্ছে। বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের 27টি দেশে রপ্তানি হচ্ছে জেলার সুগন্ধিযুক্ত কলম্বো লেবু। সময় সংবাদ, নরসিংদী।